হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর জয় বাংলা মানবিক ভাতা সমস্ত প্রকল্পের টাকা এই মে মাসের কবে থেকে দেওয়া হবে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু অনেক অপেক্ষা করছেন মানুষ যে কবে থেকে টাকা পাওয়া যাবে তো নবান্ন থেকে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের পেনশন প্রকল্পের টাকাগুলো দেওয়ার কিন্তু প্রক্রিয়া চালু হয়েছে এবং কাজ কিন্তু ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু টাকাও পেয়েছে আজকের ভিডিও থেকে জানতে পারবেন নবান্নের কি আপডেট রয়েছে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে কী বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মস্ত বড় আপডেট এই মাত্র উঠে এলো নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ রাজ্য সরকারের অন্যান্য জনদরদি প্রকল্পগুলির টাকা কবে ঢুকবে সেই সমস্ত বিস্তারিত আপডেট পাবেন আজকের প্রতিবেদনে যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন জানতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন তো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দু হাজার একুশের সেপ্টেম্বরে বাংলার রোজগারহীন মা মেয়েদের ন্যূনতম আয়ের উৎস করে দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবছরের মাথায় প্রায় এক কোটিরও মহিলা গ্রাহক এই প্রকল্পের আওতায় মাসিক এক হাজার পাঁচশো টাকা করে পেনশন পাচ্ছেন শুধু এবার দুবার সরকার ক্যাম্পেই নতুন করে এগারো লক্ষ আবেদন জমা পড়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজও হয়ে গিয়েছে কেউ কেউ প্রকল্পের নির্ধারিত টাকাও পেয়ে গিয়েছেন তবে সরকারের তরফে উনিশ তারিখ টাকা ছাড়ার কথা থাকলেও রাজ্যের একাংশ মহিলাদের অভিযোগ অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তো বন্ধুরা গত উনিশ তারিখে কিন্তু টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই লক্ষ্মীরভাণ্ডার সহ বিভিন্ন পেনশন প্রকল্পের টাকা গত উনিশ তারিখে অর্থাৎ আজ একুশ তারিখ দুদিন আগে দেওয়া হয়েছে এই টাকা এবং এই টাকাটা উনিশ তারিখেই যে অনেকে পেয়েছেন তা কিন্তু নয় উনিশ তারিখে অনেকে পায়ও নি অনেকে কিন্তু তারপরও মানে এখনও বলছেন পায়নি তো সেক্ষেত্রে কী আপডেট আসছে সেই বিষয়টি দেখে নিন নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তাদের টাকা পাওয়া ও না পাওয়া প্রসঙ্গে নবান্নের আধিকারিক স্পষ্ট বিবৃতিতে জানিয়েছেন প্রচুর সংখ্যক মহিলা আবেদন করায় তাদের মধ্যে যাদের আবেদনপত্রে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর যাদের আবেদন এখনও অ্যাপ্রুভ হয়নি কিংবা কোনো ভুলের কারণে আবেদন খারিজ করা হয়েছে তারা নিকটবর্তী বিডিও অফিস দুয়ার সরকারি ক্যাম্প অথবা নিচে গিয়ে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন তো হেল্পলাইন নম্বর কী হেল্পলাইন নম্বর হচ্ছে দেখুন লক্ষ্মীর ভান্ডারের হেল্পলাইন নম্বর আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকেও নিতে পারেন বা এখান থেকেও আপনি আমি আপনাদেরকে বলেছি আপনার সুবিধার্থে দেখছেন তেত্রিশ তেইশ চৌত্রিশ পনেরো তেষট্টি এটা হচ্ছে হেল্পলাইন নম্বর এই নম্বরে আপনি কিন্তু ফোন করেও বিভিন্ন রকম লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা আপনি জানতে পারেন নিতেও পারেন নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডারের রাজ্যের আবেদনকারী মহিলাদের আশ্বস্ত করা হয়েছে যারা সঠিকভাবে আবেদনপত্র পূরণ করেছেন এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে তাদের চিন্তার কোনো কারণ নেই একটু দেরিতে হলেও দু চার দিন পরে টাকা তারা টাকা পেয়ে যাবেন কিন্তু যাদের আবেদন প্রক্রিয়া গণ্ডগোল থাকার কারণে আবেদন অ্যাপ্রুভ হয়নি তারা এ মাসেও লক্ষ্যের ভাণ্ডারে টাকা পাবেন না রাজ্যবাসীর জন্য খুশির খবর রাজ্য সরকার সূত্রে আরও আপডেট লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথেই রাজ্য সরকারের অন্যান্য জনকল্যাণমুখী প্রকল্প যেমন বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জয় ইত্যাদি স্কিমের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যারা এখনও টাকা পাননি তাদের আবেদনপত্রের বা আবেদনের আবেদনপত্র নির্ভুল হলে এক দুই দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন কোনোভাবে যদি আপনার আবেদন বাতিলের কারণ জানতে পারেন তাহলে কাছাকাছি ভিডিও অফিস অথবা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার কিন্তু যে মোবাইল নম্বর বা যে হেল্পলাইন নম্বরটা আছে সেখান থেকে কিন্তু আপনি জানতে পারেন তো এই সংক্রান্ত ভুল ত্রুটি যদি থাকে তাহলে কিন্তু সংশোধন আপনি খুব সহজেই করতে পারবেন বন্ধুরা এখানে যে বিষয়টি বলা হয়েছে স্পষ্টভাবে যে উনিশ তারিখে গত উনিশ তারিখে দেওয়ার কথা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং সেদিনই কিন্তু দেওয়া হয়েছে এবং অনেকে যেহেতু ফাইনে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এক থেকে দুদিনের মধ্যে দেওয়ার কথা হয়েছে অর্থাৎ আজকালের মধ্যে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন সমস্ত প্রকল্পের যারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যেই তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আরও বিভিন্ন রকম আপডেট আপনারা পেতে থাকবেন